শরৎকালের রাত্রি অতিবিত বন রাসক্রিয়া করিতে কৃষ্ণরূপ হইল মন। মাজত মাত্র কেতামান দিন, কেতামান দিনের পাছতে রাজ্যের প্রতিটি প্রান্ত রূপান্তরিত হব গকুল বৃন্দাবনলৈ। এই দৃশ্য নগাঁওর দেওবালি চাকরুয়ার রাসর আখড়া চলিছে পূর্ণোত্তমে। রাসর নন্দন তত্ত্ব, সৌন্দর্য, গাম্ভীর্য, আধ্যাত্মিকতাভাবে গেরিগোপাল নাটকর আর্হিত শ্রী শ্রী কৃষ্ণলীলা নাটকর অভিনয়ের জড়িয়ে গকুল বৃন্দাবনলৈ রূপান্তরিত হব নগাঁও। চৌধ আর পনেরো নভেম্বরত দেওবালী জাকরুয়া নবনির্মিত খেলপথারত শ্রী শ্রী কৃষ্ণর রাসলীলা মহোৎসব অনুষ্ঠিত হব। আর যার বাবে এটা পূর্ণ আখড়া। আজি অসম টকস জড়িয়ে আমার মাজুলী জাতি উপজাতি সকলে যাতে আসি আমার এই রাস উপভোগ করক, তার কারণে মানে সকলক আহ্বান জানাইছো। উলহ মালহে সুতি আমি রূপালী জয়ন্তী বর্ষট পালন করবলে আমি আগবাড়ি চারিদিনিয়া কার্যসূচী। এই চারিদিনিয়া কার্যসূচীত প্রথম আমার ভাগবত প্রতিষ্ঠার হব, তার পাছতে আমার মহারাস উদযাপন হব, পিছদিনা কার্যসূচীত আছে আপনার এখন নাট তিলচন বিজয়, আর লগতে আমার তৃতীয় দিনাখন চতুর্থ দিনাখন আমার এখন থিয়েটার নাটক ভূপেন দা ভুল নুবুঝিবা। মোহন বাহির সুরত অধিক বর্ণময় হয়ে পড়ব নগাঁওর দেওবালী চাকরুয়া। পশ্চিম আকাশের রহন হেঙুলি সিপারত ধরিছে জোনাকর বিজুলি, শরতর নিশা বাজে কৃষ্ণর মধুর মুরলী। মধুর প্রতিটা বৃন্দাবনলৈ পর্যবেক্ষিত হওয়ার দিকে অগ্রসর হয়েছে দেওবালী। উল্লেখ যে রাজ্যের বিভিন্ন প্রান্তর নগাঁওর এই রাস চাবলৈ আগমন ঘটে বহুলোকর। আধ্যাত্মিকতার নিজরে রাসর নন্দন তত্ত্ব উপভোগ করব নগাঁওর এই রাসত, আর সে রাসর আখড়াত ব্যস্ত হয়ে পড়ছে এই সকল যুবতী। বিরজানীর জ্যোতিষ শইকীয়ার সহযোগত বিউরো রিপোর্ট, আসাম টকস।